দিনভর উত্তেজনার পর বড় দুই দলের পূর্ব ঘোষিত কর্মসূচি পেছালো একদিন। বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার নয়াপল্টনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। আর মাঠ প্রস্তুত না থাকায় আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে একই দিন সমাবেশ করবে ক্ষমতাসীন দলের তিনটি সহযোগী সংগঠন। কর্মসূচি পালনে নতুন করে আবেদন করতে হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। আবারও রাজপথে মুখোমুখি হচ্ছে ক্ষমতাসীন ও বিরোধীরা। বড় জমায়েত করে নিজেদের সক্ষমতা জানান দেওয়ার প্রস্তুতি দুই দলের, উত্তপ্ত রাজনীতির মাঠ। অবশেষে দিনভর উত্তেজনার পর বুধবার রাতে পূর্ব ঘোষিত বৃহস্পতিবারের কর্মসূচি একদিন পেছানোর ঘোষণা দিল ক্ষমতাসীন ও বিরোধী দলের নেতারা। সমাবেশের স্থান নিয়ে বিকেলে নয়াপল্টনে তো রাতে গুলশানে, দিনভর দফায় দফায় বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। অবশেষে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠক শেষে রাতে বিএনপি মহাসচিব জানান, বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার দুপুরে নয়াপল্টনে সমাবেশ করবেন তারা। কোনো উস্কানিতে পা না দিয়ে কর্মসূচি সফল করতে নেতাকর্মীদেরও নির্দেশ দেন তিনি। মহানগর পুলিশ কর্তৃপক্ষ আমাদেরকে সাওয়ারদী উদ্যানে উচ্চ আদালতের আপত্তি এবং কর্মদিবসে নয়াপল্টনে মহাসমাবেশ অনুষ্ঠানের জনদুর্ভোগের অজুহাতে সমাবেশ অনুষ্ঠানে আপত্তি জানিয়েছে। যদিও ইতিপূর্বে সাবরমতী উদ্যানে এবং কর্মদিবসে নয়াপল্টনে অসংখ্য সমাবেশ মহাসমাবেশ অনুষ্ঠানের দৃষ্টান্ত রয়েছে, আমরা অনেকভাবে চেষ্টা করেছি, আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি, তারপরেও তারা তাদের অবস্থানে অনর্থেকেছে এবং আমাদের এই গণতান্ত্রিক সাংবিধানিক যে অধিকার সমাবেশ করার অধিকার, সেই সমাবেশের অধিকারে তারা আপত্তি জানিয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধে দৃঢ়ভাবে বিশ্বাসী বিএনপি শান্তিপূর্ণভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চলমান আন্দোলনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে 27 জুলাই বৃহস্পতিবারের পরিবর্তে আগামী 28 জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন বেলা 2টায় নয়াপল্টনে পূর্ব ঘোষিত মহাসমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দিন। এদিকে সমাবেশের জন্য দিনভর কয়েকটি স্থান পরিদর্শন করেন ক্ষমতাসীন দলের সহযোগী তিনটি সংগঠনের নেতারাও। সন্ধ্যায় আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠ ঘুরে দেখে নেতারা জানান, মাঠ প্রস্তুত না থাকায় শুক্রবার এখানেই সমাবেশ করবেন তারা। যেহেতু রাস্তার উপর করার সুযোগ নেই, প্রশাসন থেকে নিষেধ করেছেন, তো আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা বাণিজ্য মেলার মাঠে করব। তো বাণিজ্য মেলার মাঠে এসে দেখলাম বাণিজ্য মেলার মাঠে কালকেই সমাবেশ করার মতো উপযুক্ত পরিবেশ নেই, তো আমরা বাণিজ্য মেলা মাঠের পরিষ্কার পরিচ্ছন্নের জন্য একদিন সময় হাতে নিয়ে শুক্রবার দিন আমরা এখানে সমাবেশটা করব। আমরা শুক্রবার 2টা 2:30 থেকে জুম্মার নামাজের পর থেকে আমরা আশা করি যে আমরা সবার কাজ শুরু করতে পারবো। অন্যদিকে শুক্রবার সমাবেশ করতে নতুন করে আবেদন করতে হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। পল্টনে করুক, গোলাপবাগেই করুক, যেখানেই করুক, বিএনপির অনুমোদন লাগবে, বিএনপির অনুমোদন ছাড়া কোনোখানে কেউ করতে পারবে না। শুক্রবারে কি কি চ্যালেঞ্জ আছে আমাদের বিবেচনা করতে হবে, তারপর সিদ্ধান্ত। অন্য কোনো চ্যালেঞ্জ থাকতে পারে না, মহরমের দেরি সিল কত কি চলতেছে এগুলো না দেখে আগে বলা যাবে না। এর আগে সকালে লালবাগে তাজিয়া মিছিলের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার বলেন, কোনো রাজনৈতিক দল জনভোগান্তি সৃষ্টি করলে ভবিষ্যতে সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে, সমাবেশ বা মহাসমাবেশে লাঠি অথবা ব্যাগ সঙ্গে আনা যাবে না বলেও জানান ডিএমপি কমিশনার। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।